শুভ সকাল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চট্টগ্রাম বোর্ড 2013-06 এবং 09 এসেছিল এ ধরনের একটা অঙ্ক করিয়ে দিচ্ছি। তাহলে আসা যাক। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে এবং এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে। তাহলে দেখো, এখানে আমাদের প্রথম শর্ত দেওয়া হয়েছে যে মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে। তাহলে এখানে ধরো এটা একটা বৃত্ত যেটা মূল বিন্দু থেকে, মূল বিন্দু আমরা জানি আছে 0 বা 0 0, মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে ওয়াই অক্ষকে, এই যে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে। এখানে ঋণাত্মক বলতে বোঝা হয়েছে, দেখো এটা হচ্ছে এক্স, এটা ধনাত্মক, এবং এটাকে আমরা কি ধরি সবসময়, এক্স প্রাইম ঋণাত্মক, মানে বাঁদিকে বাঁদিকে 4 একক দূরত্বে ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। যেহেতু এখানে 4 একক দূরত্বে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে, তাহলে আমরা এখানে ওয়াই এর স্থানাঙ্ক জেনেছি 4, এবং এক্স এর স্থানাঙ্ক কি এখানে বুঝ হলো 0, যেহেতু কোন এক্স এর মান নেই, তাহলে এখানে দিলাম 0 4, এবং বলা হয়েছে এটা এক্স অক্ষকে, বৃত্তটা এক্স অক্ষকে এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে। একটা দীর্ঘ জ্যা খণ্ডন করেছে যেটার হলো 6 একক। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে মনে করি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস ডি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, 1 নম্বর সমীকরণ। এবং লক্ষ্য করো, যেহেতু ওয়াই অক্ষকে এটা স্পর্শ করে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এফ স্কোয়ার সমান সি, এটার নাম দিলাম 2 নং সমীকরণ। এখানে যেহেতু 0 4 বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে আমরা লিখতে পারি 1 নং সমীকরণে 0 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 g 0 প্লাস 2 a 4 প্লাস c ইকুয়াল টু 0, মানে x এর পরিবর্তে 0 এবং y এর পরিবর্তে 4 বসিয়েছি, তাহলে আমরা এখানে পেলাম। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখন দেখো, এখানে দেখা যাচ্ছে a প্লাস b হোল স্কোয়ার এর সূত্রে ফেলা যাচ্ছে, এটা যদি ফেলি a স্কোয়ার প্লাস 2 i's এফ স্কোয়ার প্লাস 2 i's এফ 4 প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, দ্যাট মিন্স এফ প্লাস 4 হোল স্কোয়ার সমান 0, বা এফ এর মান পেয়েছি -4। আবার এখানে বলা হয়েছে এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ যে খণ্ডন করে, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র জানি এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ যে খণ্ডন করে, যেহেতু তাহলে আমরা লিখতে পারি 2 root over g square minus c সমান 6, যেহেতু 6 একক দীর্ঘ যে, তাহলে এটাকে আমরা যদি বর্গ করি আর c পরিবর্তে যদি আমরা f বসাই 2 নং সমীকরণ থেকে, এফ স্কোয়ার সমান 6, বা এখানে আবার এফ এর মান আমরা কি পেয়েছিলাম -4। আচ্ছা, তোমাদেরকে এখানে একটা জিনিস বের করা যাবে, সেটা হচ্ছে এফ যেহেতু আছে, তাহলে আমরা এখান থেকে এফ স্কোয়ারের মানও বের করতে পারি। এফ স্কোয়ার সমান হচ্ছে 16, দ্যাট মিন্স আমরা সির মান পেলাম 16। এর পরবর্তী লাইনটি এটা লিখবে, তারপর দেখো, তাহলে এখানে এফ স্কোয়ার লেখা দরকার নেই, এখানে সরাসরি তোমরা 16 লিখে দিতে পারো। তাহলে সি সমান আমরা 16 বসিয়ে ফেলেছি, এখানে 6 হচ্ছে 36 16। তারপর দেখো, যদি ভাগ করি উভয় পক্ষকে 4 দিয়ে, তাহলে এখানে 9 আসে, তাহলে জি স্কোয়ার সমান পেয়েছি 25, দ্যাট মিন্স জি এর মান আমরা এখানে পাই ±5। তাহলে এখানে জি এর মান পেলাম, এফ এর মান পেলাম এবং সি এর মান পেলাম, এখন এই তিনটা মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখন দেখো, এখানে জি এর মান, এই তো 1 নং সমীকরণে জি এর মান পেয়েছি আমরা হলো 25 পেয়েছি, জি এর মান বসিয়েছি না, জি এর মান পেয়েছিলাম 5, তাহলে 5 দুগুণ 10 10x, আর যেহেতু প্লাস মাইনাস 5 ছিল, তাই এখানে হলো +5 5 দুগুণ 10x -8y, যেহেতু -4 ছিল এফ এর মান,
তাহলে 4 দুগুণ 8 মাইনাস 8y প্লাস c এর মান বসালাম 16 এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ এখন তোমাদেরকে 2009 যে অঙ্কটা এসেছিল সেখানের মধ্যে বলে দেওয়া হয়েছে যে সমীকরণ দ্বয় নির্ণয় করো প্রশ্নটা লক্ষ্য করো এই যে দেখো এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা y অক্ষের ছেদাংশের পরিমাণ 6 একক এরূপ দুটি বৃত্ত পাওয়া যাবে এই যে দেখো এটাও কিন্তু ঠিক একই রকম এখানে শুধু y অক্ষ বলা হয়েছে তার পরিবর্তে x অক্ষটা করবে এবং y অক্ষের ছেদাংশের পরিমাণ 6 একক বলা হয়েছে যেখানে এখানে x অক্ষের জায়গায় y অক্ষ যদি y অক্ষের ছেদাংশের পরিমাণ নির্ণয় করা হয় তাহলে এখানে সূত্রটা হবে f স্কয়ার 2 ইনটু রুট ওভার f স্কয়ার মাইনাস c সমান এখানে 6 একক বলা হয়েছে ঠিক একই ভাবে হবে শুধু x এর পরিবর্তে y টা বসবে তার উপর এখানে বলেছে দুইটা বৃত্তের মান 2009 এর প্রশ্নটাতে বলা হয়েছিল যে দুইটা বৃত্তের মান নির্ণয় করতে সেই ক্ষেত্রে এখানে দেখো এটা কিন্তু দুটো বৃত্তের সমীকরণ বলতে গেলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 10x মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0 এবং আরেকটা সমীকরণ হতে পারে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0 এটাই আর তোমাদের এখানের মধ্যে একটু কমপ্লেক্সিটি আছে সেটা হচ্ছে তোমার 4 একক দূরত্ব জিনিসটি একটু মাথা খাটাতে হয় সেখানে 2009 প্রশ্নটাতে ছিল সরাসরি বলে দেওয়া হয়েছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এরপরে যদি কোনো কনফিউশন থাকে টিচারকে জানাবে আজকে পড়ব বৃত্তের স্পর্শক অভিলম্ব এটা একটা বৃত্ত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর পিটি যে কোনো একটি সরলরেখা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত পি বিন্দুতে এই সরলরেখাটি সরলরেখাটিকে স্পর্শ করেছে এখানে আবার লক্ষ্য করো বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান তাহলে আমরা লিখতে পারি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের স্পর্শকের উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান এবার পরের বৃত্তটিতে আসো পরের চিত্রটিতে ধরো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এবং এই বৃত্তটিকে যে কোনো একটি সরলরেখা ছেদ করেছে তো আমরা সরলরেখার সমীকরণ জানি y সমান mx প্লাস c তারপর লক্ষ্য করো এই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের এই যে সরলরেখাটি ছেদ করেছিল এই সরলরেখাটির উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের থেকেও ছোট যদি এই লম্ব দূরত্বকে আমরা ডি ধরি তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি ডি ইজ লেস দ্যান আর অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জায়ের উপর অঙ্কিত লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট এবার পরবর্তী চিত্রে আসা যাক এটা একটা বৃত্ত এবং বৃত্তটাকে এখনো স্পর্শ করেনি তাহলে বৃত্তের কেন্দ্র থেকে দেখো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসার্ধের দূরত্ব হচ্ছে আর এবং এই যে অক্ষের উপর আছে বৃত্তের কেন্দ্র থেকে সেই অক্ষের দূরত্বটাকে যদি ডি ধরি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিটা আর এর থেকে বড় তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি ডি ইজ গ্রেটার দেন আর এখন আমরা দ্বিতীয় চিত্রে আসি যেখানে বলা হয়েছিল সি কেন্দ্র বিশিষ্ট এটা একটা বৃত্ত যার যাকে y সমান সমান mc mx প্লাস c সরলরেখাটি খণ্ডিত করেছে এবার লক্ষ্য করো যে দুপাশে যে দুটি অংশে খণ্ডিত করেছে একটাকে ধরলাম a এবং b বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা এর স্থানাঙ্ক যদি ধরি x1 y1 তাহলে b এর স্থানাঙ্ক হবে x2 y2 এখন দেখো ধরি বৃত্তের সমীকরণটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার আমরা তো জানি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 gx প্লাস 2 এখন যদি g এবং f শূন্য হয় সেক্ষেত্রে মানে যা অর্থাৎ যার কেন্দ্র 0 0 সেক্ষেত্রে বৃত্তের সমীকরণটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার এখানে a স্কয়ার হচ্ছে ব্যাসার্ধ
আচ্ছা এখানে আর না দিয়ে এটাকে আমরা ধরো এ দিয়েছি এ স্কয়ার হলো ব্যাসার্ধ এবার লক্ষ্য করো এই যে y সমান সমান আমরা কি পেয়েছি mx প্লাস c তাহলে এটা মান বসালে আমরা এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্রে এটা পেয়েছি এখন লক্ষ্য করো তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে এরকম একসাথে যদি আমরা কমন নিয়ে ফেলি এক্স স্কয়ার প্লাস টু এম সি এক্স আমরা এক্স গুলোকে এক পাশে এনেছি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো এখন যদি এই ভুজদ্বয়ের যোগফল নির্ণয় করি এক্স ওয়ান প্লাস এক্স টু সেক্ষেত্রে আমাদের মানটা দাঁড়াবে টু এম সি অর্থাৎ এই এক্স এর সহক টু এম সি মাইনাস আর এক্স স্কোয়ারের ভাগ এক্স স্কোয়ারের সহক ওয়ান প্লাস এম স্কোয়ার এবং যদি এদের গুণফল বের করি তাহলে আমরা পাব সি স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম স্কোয়ার আচ্ছা আশা করি এটা এটা কারণ এই সূত্রে ফেলেছি কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ তোমাদেরকে দ্বিঘাত সমীকরণে মূল দ্বয়ের যোগফল সমান সমান এক্স এর সহক আর এক্স স্কোয়ারের সহক ভাগ এক্স স্কোয়ার সহক আগে বসবে মাইনাস এবং মূল দ্বয়ের গুণফল ছিল শেষের পদ ভাগ প্রথম পদ তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্রটা সূত্র থেকে আমরা দুটা মানটা পেয়েছি এবারে লক্ষ্য করো তাহলে আমরা এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করে আমরা পাই এক্স প্লাস ওয়ান এটা নিশ্চয়ই তোমরা নাইন টেনে এটা পড়েছ নবম দশম শ্রেণীতে যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে আমরা এখানে মানগুলো বসালাম এখান থেকে প্রাপ্ত দ্বিঘাত সমীকরণ থেকে প্রাপ্ত এই মূলের মানগুলো বসালাম তাহলে আমরা এখান থেকে এ বি স্কোয়ারের মান বের করতে এ বি স্কোয়ারের মান জানি এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে ভুজদ্বয়ের বিয়োগ ফল হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কোটিদ্বয়ের বিয়োগ ফল হোল স্কোয়ার এখানে লক্ষ্য করো ওয়াই ওয়ান সমান ওয়াই সমান সমান আমরা কি জানি এম এক্স ওয়ান প্লাস সি আচ্ছা এরপর ওয়াই ওয়ান এর মান বসিয়েছি দেখো এম এক্স ওয়ান প্লাস সি মাইনাস ওয়াই টুর জায়গায় এম এক্স টু মাইনাস সি তাহলে দেখো এখানে সি আর সি কাটা গিয়ে এম কমন নিয়ে পরে এক্স এম কমন নিলে এখানে স্কোয়ারের জন্য এম স্কোয়ার হবে আর এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার এখন দেখো উভয় পক্ষ থেকে যদি এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার কমন নেই তাহলে এখানে ওয়ান প্লাস এম স্কোয়ার পাচ্ছি এক্স ওয়ান প্লাস এক্স টুর মান আমরা এখানে বের করেছি সেটা হলো উভয় পক্ষ থেকে ফোর কমন নিয়েছি তারপর এটা লসাগু করার পরে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর যেহেতু এখানে স্কোয়ার আছে আর এখানে স্কোয়ার নেই তাহলে এখানে ডান পাশে একটা ওয়ান প্লাস এম স্কোয়ার গুণ হবে তারপর গুণ করার পর দেখো এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নেই ওয়ান প্লাস এম স্কোয়ার থাকছে আর মাইনাস সি স্কোয়ার এখানে এম স্কোয়ার সি স্কোয়ার কাটাকাটি যাচ্ছে এবং পরবর্তী লাইনে দেখো যদি এই মাইনাসটা কে আমি দুই ভাগে ভাগ করি তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই ওয়ান প্লাস এম স্কোয়ার হোল স্কোয়ার এটা হোল স্কোয়ার থাকবে আর এখানে ওয়ান প্লাস এম স্কোয়ার কাটাকাটি গিয়ে শুধু ওয়ান প্লাস এম স্কোয়ার থাকবে এবার এই মানটুকু আমরা এখানে বসাবো তাহলে তোমরা লক্ষ্য করো
1 প্লাস m স্কয়ারটাকে সামনে নিয়ে এসেছি আর এখানে যেহেতু একটা 4 ছিল তাই 4 টাকে আগে এগিয়ে এনেছি তাহলে দেখো এখন যদি এটা 1 প্লাস m স্কয়ার গুণ করে দেই দুই পাশে তাহলে কাটাকাটি গিয়ে a স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 1 প্লাস m স্কয়ার থাকছে তাহলে আমরা এখানে দেখো ab যেহেতু এটা খণ্ডিত যায় তাহলে আমরা খণ্ডিত ab হোল স্কয়ার ছিল তাই আমরা ab সমান সমান উভয় পক্ষকে যদি বর্গমূল নেই তাহলে এটা এরকম দাঁড়াবে 4 রুট ওভার 4 a স্কয়ার মাইনাস c স্কয়ার বাই a স্কয়ার অর্থাৎ খণ্ডিত যায়ের দৈর্ঘ্য 2 রুট ওভার a স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 1 প্লাস m স্কয়ার এই সূত্রটা আমাদের অঙ্কে ব্যবহার করব পরবর্তীতে আশা করি সবাই বুঝতে পেরেছো কোনো অংশে যদি কম বুঝে থাকো আমাকে জানাবে আচ্ছা এবার এটা চট্টগ্রাম বোর্ড 2015 12 6 এবং 4 এসেছিল উদাহরণের অঙ্ক শুরু করছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 81 বৃত্তের একটি জ্যা এর মধ্যবিন্দু মাইনাস 2 3 ওই জ্যার সমীকরণ নির্ণয় করো এখানে দেওয়া আছে একটা বৃত্তের সমীকরণ যার মধ্যবিন্দু দেওয়া আছে মাইনাস 2 3 তাহলে আমরা একটা ধরে নিতে পারি যে এটা একটা বৃত্ত এটা বৃত্তের কেন্দ্র যা যেহেতু কখনোই কেন্দ্রগামী হয় না তাই এটা জ্যা আঁকলাম যেটার মধ্যবিন্দু ধরে নিলাম এটা হলো মাইনাস 2 3 এখন দেখো এই বৃত্তের সমীকরণে সমীকরণটাতে দেখে বোঝা যাচ্ছে যে বৃত্তটির কেন্দ্র হবে 0 0 যেহেতু আমরা জানি মনে করি এবি জে এটা নাম দিলাম এ আর বি এবি জে এর মধ্যবিন্দু হচ্ছে সি নাম দিলাম যেটা তোমার স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস 2 3 এখন কেন্দ্র থেকে জে এর উপর লম্ব ওসি তাহলে ওসি লম্ব এবি তাহলে এখন দেখো আমরা জে এর সমীকরণ এর আগের অঙ্কটাতে দেখিয়েছি যে এর সমীকরণ y = mx mx + c c টা দিলেও চলে এবার দেখো যেহেতু c টা ধ্রুবক আচ্ছা এবার দেখো এখানে y এর স্থানাঙ্ক দেওয়া আছে হলো 3 তাহলে আমরা লিখতে পারি y - 3 আর x এর স্থানাঙ্ক দেওয়া আছে বুঝেটা হচ্ছে - 2 তাহলে এখানে - 2 মাইনাস মাইনাসে প্লাস 2 তাহলে আমরা এটা যে এর সমীকরণ পেলাম এখানে যেহেতু x এর ভুজ দেওয়া আছে মাইনাস 2 তাই x এর সাথে x মাইনাস x1 হবে তাই মাইনাস মাইনাসে প্লাস x প্লাস 2 বসাচ্ছে তাহলে এখানে এটাকে এক নম্বর সমীকরণ দিই এখানে m হচ্ছে ঢাল এবার দেখো যেহেতু OC লম্ব AB তাহলে OC এর ঢাল হবে এটা যদি y1 এটা যদি x1 y1 আর x2 y2 ধরি তাহলে এখানে দেখো y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 তাহলে এখানে পাইলাম মাইনাস 3 বাই 2 অর্থাৎ OC এর ঢাল সমান আমরা কি জানি ঢালদের গুণফল হচ্ছে মাইনাস 1 তাহলে এম সমান পেয়েছি মাইনাস 2 বাই 3 তাহলে এখান থেকে আমরা দেখো m এর মানটা এক নং সমীকরণে বসিয়ে পেলাম y মাইনাস 3 m এর জায়গায় 2 বাই 3 বসালাম তাহলে এখান থেকে আমরা r গুণন করে এটাই হলো নির্ণয় জ্যা সমীকরণ আচ্ছা পরবর্তী অঙ্কে আসো মূলবিন্দু থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x প্লাস 20 ইকুয়াল টু 0 বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো এটা একটা বৃত্তের সমীকরণ এর উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে এখন দেখো আমাদের প্রদত্ত বৃত্ত হচ্ছে এটা তাহলে এই বৃত্তের সমীকরণে আমরা যদি g আর f এর মান বের করতে চাই মানে বৃত্তের কেন্দ্র বের করতে চাই এই সমীকরণ থেকে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 মাইনাস 5 5 দুগুণ 10 মাইনাস 10 আসতেছে প্লাস 2 0 y তাহলে আমরা বৃত্তের c এর মানটা পেয়ে গেছি 20 এবং আর জি এর মানটা পেয়েছি বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ বা 5 আর এখান থেকে পেলাম 0
তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র এবং সির মান পেয়ে গেছি। এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করব। আমরা জানি ব্যাসার্ধ আর সমান সমান রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়েছি রুট ওভার ফাইভ। এখন এখানে দেখো, যেহেতু বলেছিল যে মূলবিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, তার মানে যদি আমরা এটা একটা বৃত্ত কল্পনা করি এবং এটা ধরো বৃত্তের কেন্দ্র, আচ্ছা মূলবিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, এটা ধরো বৃত্তকে স্পর্শ করেছে, আচ্ছা মূলবিন্দু থেকে অঙ্কিত স্পর্শকে তাহলে লম্ব দূরত্ব। আচ্ছা একটা জিনিস দেখো, এটা যদি মূলবিন্দু হয় আর এটা যদি স্পর্শক হয়, ধরো এটা পি আর এটা মূলবিন্দু ও, এটা যে লম্ব দূরত্ব রয়েছে এটা যেই কথা বৃত্তের ব্যাসার্ধ একই কথা, অর্থাৎ মূলবিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের উপর অঙ্কিত লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তার মানে ওপির মান আমরা পেয়ে গেলাম, লম্ব দূরত্বের মান ছিল রুট ওভার ফাইভ। তাহলে এখানে আমরা এখন লিখি, এটার আঁকার দরকার নেই তোমাদের বোঝানোর জন্য, তাহলে আমরা এখানে লিখি, মনে করি যে মূলবিন্দু ওয়াইকুয়াল টু এম এক্স, এটাকে সরলরেখার সমীকরণ, যেহেতু মূলবিন্দুকে আমি স্পর্শকটা একটা সরলরেখা ছিল, তাই এখানে আমরা y = mx লিখতে পারি। তাহলে আমরা এখানে দেখো, সরলরেখাটি যেহেতু স্পর্শক সুতরাং কেন্দ্র হতে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। অতএব আমরা এখানের মধ্যে যেহেতু x এর সহগ ছিল, এখানে ভুজ ছিল হচ্ছে 5m মাইনাস y এর সহগ হচ্ছে 0 ডিভাইডেড বাই 1 প্লাস এম স্কোয়ার, এটা হচ্ছে কেন্দ্র থেকে লম্ব দূরত্বের সমীকরণ সমান সমান বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি রুট ওভার ফাইভ। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি, পরম মান যেই কথা একইভাবে লেখা যায়, যেহেতু পরম মানের ধনাত্মক আর ঋণাত্মক মান একই, তাহলে আমরা এখানে 5m হোল স্কোয়ার দ্যাট মিনস 25 এম স্কোয়ার, এখানে আমরা আর গুণন করে হোল স্কোয়ার করে দিয়েছি, তাহলে এখানে আমরা পাচ্ছি 5 × 1 প্লাস এম স্কোয়ার। এখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আচ্ছা এখানে উভয় পক্ষ থেকে আমরা 5 কমন নিতে পারি, এখানে দাঁড়াচ্ছে 5m² মাইনাস 1 মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু 0 4m², আচ্ছা তাহলে আমরা এখানে লিখি m² সমান সমান আমরা পাচ্ছি 1/4, তাহলে m সমান আমরা পাচ্ছি প্লাস মাইনাস হাফ। তাহলে এখানে দেখো, আমরা m এর মানটা স্পর্শকের সমীকরণে বসিয়ে পাই ইকুয়াল টু mx, তাহলে y সমান সমান mx, m এর জায়গায় হাফ আসলে এখানে দু ধরনের সমীকরণ আসছে, একটা হচ্ছে আর গুণন করি টুয়াইস ওয়াই এক্স, দ্যাট মিনস এক্স মাইনাস টুয়াইস ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে টুয়াইস ওয়াই মাইনাস এক্স, দ্যাট মিনস টুয়াইস ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের নির্ণয় সমীকরণ। এটা 2017-তে এসেছিল, দেখাও যে থ্রাইস এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট রেখাটি এই বৃত্তে বৃত্তটি স্পর্শ করেছে এবং স্পর্শ বিন্দু নির্ণয় করতে হবে। এখন দেখো, যেহেতু এই রেখা এটা একটি বৃত্তের সমীকরণ, তাহলে এখানে বৃত্তের সমীকরণ থেকে আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ নিশ্চয় বের করতে পারবো। তাহলে আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ বের করি। আচ্ছা এবার আসো, এই বৃত্তের সমীকরণটা থেকে আমরা এখানের মধ্যে জি আর এফ এর মান মাইনাস জি আর মাইনাস এফ এর মান পেলাম, তাহলে বৃত্তের কেন্দ্র পেয়েছি 5 আর 8। তাহলে সেখান থেকে আমরা ব্যাসার্ধ পেলাম জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এখানে সি যেহেতু 8 × 64, তাহলে সি সি 64 কাটা যাবে আর 5² = 5। তাহলে আমরা জানি যে কেন্দ্র 5, 8 থেকে এই রেখাটির উপর, যেহেতু এই রেখাটি হচ্ছে বৃত্তের স্পর্শ, বৃত্ত স্পর্শ করেছে, তাহলে এই কেন্দ্র 5, 8 থেকে এই রেখাটির লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে এখন এটা লম্ব দূরত্ব আমরা বের করব। তাহলে এবার দেখো,
5x minus 4y minus 8 divided by x এর সহগ plus y এর সহগ minus 4 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আচ্ছা এবার দেখো এখন 5x minus 4y minus 8 রেখাটির লম্ব দূরত্ব হলো বৃত্তের ব্যাসার্ধের সমান এখন এটা লম্ব দূরত্ব হচ্ছে 5x minus 4y minus 8 এই রেখাটি সরল রেখাটি এবং ডিভাইডেড বাই সরল রেখাটির x এর সবভুজ কোটির সহগ মানে ভুজের সহগ হোল স্কয়ার প্লাস কোটির সহগ হোল স্কয়ার রুট ওভার এবার দেখো এখানে x আর y এর জায়গায় আমরা যদি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা বসাই 5 আর 8 তাহলে আমাদের এখানে আসছে 3 5 15 4 8 32 minus 8 32 এখানে ইকুয়েশন করে আমাদের এসেছে 25 তাহলে দেখো এখানে 25 কে যদি রুট ওভার 25 দ্বারা ভাগ করি তাহলে সেখানে রুট ওভার 25 আসে দ্যাট মিনস 5 দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ আমরা কিন্তু পেয়েছিলাম 5 তাহলে এ থেকে প্রমাণিত হয় যে রেখাটি বৃত্তকে স্পর্শ করেছে তাহলে আমাদের প্রথম অংশ সম্পন্ন হলো বৃত্ত রেখাটি এই বৃত্তটিকে স্পর্শ করেছে এখন দ্বিতীয় অংশে বলা হয়েছে স্পর্শ বিন্দু নির্ণয় করো আচ্ছা এবার লক্ষ্য করো ধরে স্পর্শকের উপর লম্বরেখার সমীকরণ আমাদের যে সমীকরণটা ছিল সেটা ছিল হচ্ছে 3x minus 4y এখন লম্বরেখার সমীকরণ আমরা জানি এটা যদি a ধরি আর এটা যদি b ধরি আচ্ছা তাহলে একটা লিখে রাখাচ্ছি এই যে লক্ষ্য করো আমাদের রেখাটি ছিল 3x minus 4y minus 8 তাহলে আমাদের লম্বরেখার সমীকরণের ক্ষেত্রে এটা হয়ে যাবে bx minus bx plus ay ঠিক সেভাবে 4x plus 3y plus k equal to 0 রেখাটি 5 8 বিন্দু দিয়ে যায় যেহেতু আমাদের আমরা কেন্দ্র বের করেছি 5 8 তাহলে এটা লিখেছি যে 5 8 বিন্দু দিয়ে যায় এখন x এর জায়গায় 5 এবং y এর জায়গায় y এর স্থানাঙ্কটা বসিয়ে আমরা পেলাম k সমান সমান minus 24 minus 44 এখানে k হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক তাহলে লক্ষ্য করো তাহলে আমরা k এর মানটা পেয়েছি 4x plus 3y plus k এর জায়গায় minus 44 এটা হলো লম্বরেখার সমীকরণ যেহেতু এখানে তো বলেছি যে স্পর্শকের উপর লম্বরেখার সমীকরণ তাহলে এটা হচ্ছে লম্বরেখার সমীকরণ আর এই সমীকরণটা ছিল আমাদের স্পর্শকের সমীকরণ এখন দেখো লম্বরেখার সমীকরণ স্পর্শকের সমীকরণে ছেদ বিন্দুই হবে স্পর্শ বিন্দু তাহলে এই দুইটা সমীকরণকে সমীকরণ এখন আমরা ছেদ বিন্দু নির্ণয় করব এখান থেকে আমরা x নিলাম অপনয়ন পদ্ধতিতে আমরা বের করব এখান থেকে আমরা x x নিলে এখানে তোমরা লক্ষ্য করো 3 8 24 দ্যাট মিনস মাইনাস 24 আর যেহেতু এখানে সূত্রের মাইনাস হবে মাইনাস মাইনাস প্লাস প্লাস আর সূত্রের মাইনাস মিলে মাইনাস হচ্ছে 4 44 এ 176 একইভাবে এখানে যদি আমরা yটাকে ধরি এটা হচ্ছে 4 8 আচ্ছা 3 3 44 এ 132 যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাস বসবে আর 4 8 32 যেহেতু সূত্রে মাইনাস আছে আর এখানেও মাইনাস আছে তাই মাইনাসে মাইনাসে প্লাস বসেছে এখান থেকে আমরা দেখো এবার x এর মান পেলাম 8 এবং y এর মান পেলাম 4 তাহলে আমাদের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক পেয়েছি 8 4 কোটা 16 14 10 8 এসেছিল দেখাও যে lx plus my equal 1 রেখাটি x square plus y square minus 2x is equal to 0 বৃত্তকে স্পর্শ করে যদি a square m square plus 2 al সমান 1 হয় এখন দেখো এই বৃত্তের সমীকরণ এটা একটা বৃত্তের সমীকরণ এখন এই বৃত্তের সমীকরণ আমরা দেখতে পাচ্ছি বৃত্তের কেন্দ্রের মান যদি বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি y square plus আচ্ছা minus 2 ax plus 2 তাহলে আমরা কিন্তু g এবং f এর মানটা পেয়ে গেছি মাইনাস g আর মাইনাস f এর মান y প্লাস 0
আচ্ছা জিরোটা কোন লেখার দরকার নাই। তাহলে আমরা এখানে দেখো বৃত্তের সমীকরণ কেন্দ্র পেলাম, এ জিরো। তাহলে আমরা এখান থেকে ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, আর সমান এ স্কোয়ার, আচ্ছা তাহলে এখানে আমাদের যেহেতু দেওয়া আছে যে এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস ওয়ান রেখাটি, ওয়ান ইকুয়াল জিরো রেখাটি প্রদত্ত বৃত্তকে স্পর্শ করে, তাহলে আমরা এখানে লিখতে পারি এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান সমান এটা আসবে এ, যেহেতু ব্যাসার্ধ এ। তাহলে এখানে দেখো এক্স এর জায়গায় এ এবং ওয়াই এর জায়গায় যদি জিরো বসে তাহলে এখানে সমীকরণটার চিত্র দ্বারা সমীকরণটার অবস্থা দাঁড়াবে এরকম, এ এল মাইনাস ওয়ান, এটা কিন্তু ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি এ রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ এল মাইনাস ওয়ান। এই লাইনটা বুঝতে পেরেছো কিনা দেখো, এবার আমরা যদি অভিভাবক হতে বর্গ নেই তাহলে এটি উঠে যাবে আর এ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার হয়ে যাবে। তারপর দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে বসালাম, এটা তো সবগুলো যে ডান পাশে নিয়ে আসে আমাদের এ এল স্কোয়ার এ স্কোয়ার এল স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে আমাদের যে সূত্রটা দাঁড়ানো সমীকরণটা দাঁড়ালো এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস ওয়াই সি এল ইকুয়াল টু ওয়ান। এখানে দেখো আমাদের এটাই চেয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব দেখানো হলো বা দাস শোড়।